এবং সাউথ আগরতলা বিধানসভা কেন্দ্রের, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বীর জন্য অবতীর্ণ হয়েছেন, তাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নিন। বন্ধুরা, আমাদের দেশের বহু সংগ্রামের ফসল স্বাধীনতার পর গত সাড়ে সাত দশক সময়ের মধ্যে আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা অবতীর্ণ হয়েছি। আমাদের দেশ গত দশ বছর ধরে রাষ্ট্রবাদী নামাবলী পরে একটি দেশ বিরোধী শক্তি, যারা স্বাধীনতার সংগ্রামে তাদের এতটুকু অংশগ্রহণ ছিল না, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাদের সহায়তা করে গেছে এবং আজকেও ভারতের স্বাধীনতার সাড়ে সাত দশক বাদেও আমরা লক্ষ্য করে সেই শক্তি ব্রিটিশদের পক্ষে এবং নয়া সাম্রাজ্যবাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের দেশের যাবতীয় কিছু অর্জনকে তারা প্রায় ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে মুষ্টিমেয় কিছু একচেটিয়া পুঁজির হাতে সঁপে দিচ্ছে, অন্যদিকে বিদেশি লুটেরাদের হাতেও আমাদের দেশকে রিক্ত করার, ছিন্ন করার, এদেশের সমাজের মানুষের সমস্ত রক্ত ঘামকে লুট করার সে সুযোগ তার তৈরি করে দিচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন ভারতের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের সাথে বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন রাজ্যে সমস্ত দেশ বিরোধী, জনবিরোধী, আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি বিরোধী, আমাদের ঐক্য সংহতি বিরোধী, কি আঞ্চলিক দল কি রাজ্যের দল, তারা সমবেত হয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও। তাদের একটাই লক্ষ্য, কিভাবে আমাদের দেশকে লুট করা যায়, আমাদের দেশের মানুষের অধিকারকে ধ্বংস করা যায়। আর সেটা করতে গেলে পরে ভারতের সংবিধানকে অস্বীকার করতে হবে, একে দুর্বল করতে হবে, একে ছিন্ন ভিন্ন করতে হবে। গত দশটা বছর আমরা তাই দেখেছি। আমাদের দেশের সার্বভৌম এবং সংহতির, মানবতার সমস্ত গুণ সম্পন্ন আমাদের যে সংবিধান, একে দুর্বল করে দিয়ে পার্লামেন্টে প্রায় পেশি শক্তিকে ব্যবহার করে প্রায় 150 সাংসদকে জবরদস্তি করে বের করে দিয়ে কোনো আলোচনা ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই সমস্ত আইন অবলীলায় তারা পাশ করছে। একটাই লক্ষ্য, আমাদের দেশের এই গণতন্ত্রকে কিভাবে দুর্বল করা যায়। এটা দুর্বল হলে অর্থনীতি দুর্বল হবে, প্রতিরক্ষা দুর্বল হবে, শিক্ষা দুর্বল হবে, কৃষি দুর্বল হবে, বাণিজ্য দুর্বল হবে। এভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত মাপকাঠিতে কি ক্ষুধার তালিকা, কি গড়পড়তা খাদ্যপ্রাপ্তির তালিকা, কি গড়পড়তা স্বাস্থ্য অধিকারের তালিকা, শিক্ষার তালিকা, সমস্ত দিক থেকে ভারত ক্রমশ সেখানে পিছিয়ে যাচ্ছে। আর অন্যদিক থেকে একটা মুষ্টিমেয় শক্তি, যারা শাসক দলকে চাঁদা দিয়ে, পয়সা দিয়ে নানাভাবে সাহায্য করে, ক্ষমতা দখল করতে সাহায্য করে, এদের হাতে সমস্ত সম্পদ সেখানে কুক্ষিগত হচ্ছে। আপনারা এও দেখেছেন স্বাধীনতার পরে শুধু আমাদের দেশে কেন, সারা পৃথিবীতে কোন রাজনৈতিক দলের দুর্নীতির তার ব্যাপকতা কোন মাত্রায় চলে যেতে পারে।
ইলেকটোরাল বন্ড নামে আমাদের দেশের সংবিধানকে অস্বীকার করে, আমাদের দেশের পার্লামেন্টের সমস্ত নিয়ম কানুনকে তোয়াক্কা করে একটা আইন পাশ করেছিল সেই 1917-18 সালে। সেই আইনের মারফত হাজার হাজার কোটি টাকা লুট করেছে যে সমস্ত প্রতিষ্ঠান বা যে সমস্ত সংস্থা বা ব্যক্তি শাসক দলকে চাঁদা দিতে চায়নি, এদের ঘরে সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে এদেরকে বাধ্য করেছে। তার সাথে সাথে এদেশে গত 10 বছর যারা কালো টাকায় যারা পাহাড় তৈরি করেছে এদের সরাসরি টাকা দিতে এই ফান্ডে যেখানে অসুবিধা করেছে, তারা সমস্ত ভুয়া কোম্পানি, শেল কোম্পানি খুলে হাজার হাজার কোটি টাকা তারা দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট তার বিচারে সুপ্রিম কোর্ট এই যেভাবে যে আইন তৈরি করে টাকা দিয়েছে ইতিমধ্যেই এটাকে অসাংবিধানিক বেআইনি ঘোষণা করেছে, কিন্তু তারপরেও সে তথ্য প্রকাশের নানাভাবে অজুহাত তৈরি করেছিল, শেষ পর্যন্ত সে তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছে। আজকে প্রমাণিত ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে শুধু অভিযোগ না, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহর বিরুদ্ধে শুধু অভিযোগ না, ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা আজকে প্রমাণিত ভারতীয় জনতা পার্টি এই পৃথিবীর সবচেয়ে বেশি যারা দুর্নীতিগ্রস্ত পার্টি। এই পার্টি দেশের গণতন্ত্র এবং সমস্ত ঐতিহ্যের বিরোধী, কাজে তার বিরুদ্ধে আমাদের ভোট, লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন এটা শুধু আরেকটা সরকার 5 বছর জন্য তৈরি করার জন্য ভোট না, এটা বিধানসভার উপনির্বাচন হলেও শুধু একজন প্রার্থীকে জেতানোর ভোট না, এই ভোটের মধ্য দিয়ে এই দেশকে যারা লুট করছে, সংবিধানকে যারা ধ্বংস করছে, স্বাধীনতার সংগ্রামকে যারা তার স্বপ্নকে যারা হরণ করছে তাদেরকে বিরত করার, তাদেরকে পরাজিত করে দেশপ্রেমিক শক্তির হাতে এই দেশকে গড়ার জন্য আগামী দিন তার হাতে দেশকে তুলে দেওয়া, নতুন সরকার তৈরি করার জন্য। কাজেই সে আহ্বানে আমরা ত্রিপুরাজ্যের মধ্যে জাতীয় কংগ্রেস, সিপিআইএম এবং বামফ্রন্ট আমরা ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া মঞ্চ বা ইন্ডিয়া ব্লক তথা এই দেশপ্রেমিক জোটে আমরা সামিল হয়েছি দেশ রক্ষার সংকল্পে। আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা, তাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী শ্রী রতন দাস, আশিস কুমার সাহা এবং রতন দাস উভয়কে আপনারা চিনেন, আগরতলার পৌর পরিষদের চেয়ারম্যান হিসাবে, বিধায়ক হিসাবে এই দুজন ব্যক্তি আগরতলার সমস্ত যে এই ত্রিপুরাজ্যের সামাজিক, সাংস্কৃতিক বা পরিকাঠামোগত সমস্ত উন্নয়নে তারা পরীক্ষিত ব্যক্তিত্ব, আপনাদের চেনাশোনা মানুষ, অতি কাছের মানুষ, ঘরের মানুষ, আপনাদের ভাতৃসম। কাজেই এই দুজন প্রার্থীকে আগামী 19 এপ্রিল তারিখে হাত চিহ্ন এবং কাছে হাত তারকা চিহ্ন এই দুটি চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশ রক্ষায় আপনাদের যোগদান, দেশের মাতৃভূমির প্রতি আপনাদের দায়বদ্ধতা সেই আগামী 19 তারিখ পালন করার মধ্য দিয়ে নিজেও গৌরবান্বিত হন, দেশকেও গৌরবান্বিত করুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ইনকলাব জিন্দাবাদ।